না লাইভ না আমি ড্রামের মধ্যে পানি আছে, পানির মধ্যে তেলের তো আগুন, এক কথা তেলের তো আগুন কিভাবে নিবারণ করা যায় আপনারা পদ্ধতি দেখেন। এই তেলের আগুনে যদি একটু ইয়া লাগবে, একটু নকটা নিয়ে আসবো, তেলের আগুনে পানি দিলে কি পরিমানে আগুনটা জ্বালে আপনি দেখেন। পানি দিলে কিন্তু আগুনটা তো নিবারণ করার কথা, তেলের আগুনে কখনো পানি দেওয়া যাবে না, আপনার কারেন্টের আগুনে কখনো পানি দেওয়া যাবে না, গ্যাসের আগুনে পানি দেওয়া যাবে না। আমাদের ইউনিফর্ম যে আছে না, আমরা ইউনিফর্মের কারখানা খুলে আমরা ইউনিফর্ম দিয়ে আপনি এক কথা, তেলের আগুনে কোন প্রকার পানি দেওয়া যাবে না, বিদ্যুতের আগুনে কোন প্রকার পানি দেওয়া যাবে না, বিদ্যুতের আগুন নিবারণ করতে গেলে আপনার খালি পায়ে যাওয়া যাবে না, আপনার জুতা পায়ে রাখতে হবে। আর গ্যাসের আগুনে পানি দেওয়া যাবে না। আপনারা তো দেখতে চান, আমরা আবার এখানে ইয়া করে পানি দিলে পানি, তারপরে আমরা তেল দিলাম, এখন আগুন লাগিয়েছিলাম সুন্দরভাবে একটু ইয়ে করেন। এই দেখুন, এই তেলের আগুনে আমি যদি পানি দিই আগুনটা নিবারণ করবে না, আগুনটা বেশি দূর দিবে, দেখেন যাই হোক।
এনারগঞ্জ পুলিশবাড়ি ফায়ার সার্ভিস থেকে এসে অগ্নিনি ভবন সুন্দর একটা মহড়া দেখাইতে পারলাম। এই জন্য আমরা এনারগঞ্জ পুলিশের স্বার্থে আমরা সকলেই ধন্যবাদ জানাই। আমি পরিশেষে আমি স্যারকে বিশেষভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম।